কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি রাস্তায় বসে ভিডিও করছি, আই মিন মনে হচ্ছে এই কথাটা এখন বলা উচিত, সো বলে দিচ্ছি। ব্যবসা হোক বা কোনো কাজ হোক বা সাধারণ জীবনাচরণে হোক, একটা কিছু পাওয়ার জন্য ডিজার্ভ করতে হবে, চাইলেই পাওয়া যায় না। সেটা হয়তো ছোটোবেলাতে লজেন্স চকলেট পাওয়া যায় বা কোনো কোনো ক্ষেত্রে ইয়েস ইট ইজ ওকে ফাইন হয়তো পাওয়া যায়, চাইলাম পাইলাম, শ্বশুরবাড়ি গেলাম পাইলাম, মামা বাড়ি গেলাম পাইলাম, বাট বাস্তব ক্ষেত্রে বাস্তবতাতে কিছু পেতে গেলে আপনাকে আমাকে ডিজার্ভ করতে হয়। সো এই যে গাছগুলি দাঁড়িয়ে রয়েছে, এই গাছগুলির জন্য ওখানে আগে একটি বীজ ছিল, সেই বীজ থেকে গাছটি মহুরি হয়েছে, বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এমন একটি গাছ আমার নিজের জন্য চাই এবং যে মাটি আছে মাটির কাছে গিয়ে বলি, মাটি ধরিত্রী মাতা আপনি তো খুব মহান, আমাকে এরকম একটা গাছ চাই, আপনার কি মনে হয় আমাকে কি বলবে মাটি? মাটি বলবে যদি এমন একটি গাছ তোমার চাই তাহলে ব্রিং মি সাম সিড, তোমার চাই তোমার নিড আমার কাছে এনো না, সো আগে ডিজার্ভ করো, যদি তোমার কাছে সেটা থাকে বীজ দেন আমি তোমাকে এটা বা এর চাইতেও ভালো কোনো বৃক্ষ মহিরুহু আমি তোমাকে উপহার দেবো এবং যেটা খুব সুন্দর দেখাবে। সো একটা কিছু পেতে হলে পেতে গেলে ডিজার্ভ করতে হবে, যোগ্য হতে হবে, সেটা অত্যন্ত জরুরি। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন যোগ্য হওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার একটি প্রার্থনা আল্লাহর কাছে চান তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে কোনটি? আপনি আগে নামাজে দাঁড়াবেন এবং নামাজে দাঁড়ানোর পরে নামাজ কমপ্লিট করে সিজদা কমপ্লিট করে যখন নামাজ সমাপ্ত করবেন সালাম ফেরাবেন এবং তারপরে আপনি মোনাজাত ধরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ পাক আমি এটা চাই আমার মনোকামনা পূরণ করো, তাহলে দেখুন পূর্ব শর্ত কিন্তু আগে আপনাকে ডিজার্ভ করা, মানে আল্লাহর কাছে দাঁড়ানো, একটি ক্ষেত্র সৃষ্টি করা। আগে নামাজের আগে কিন্তু মোনাজাতের কথা বলা হয়নি, মোনাজাতটা কিন্তু পরে। আপনি নামাজ পড়েছেন, আপনি এখন কবুল হবে না হবে সেটা ধর্মীয় তাত্ত্বিক কথার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু নামাজটা পড়ে আপনি মনে করলেন যে ইয়েস আমি ডিজার্ভ করি, আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ আমাকে দেবে, নামাজের মাধ্যমে আমরা চাই, নামাজের মাধ্যমে চাইতে কিন্তু বলা হয়েছে। সো আগে কিছু চাইতে গেলে বা চাইতে হলে বা পেতে হলে আমাদেরকে ডিজার্ভ করতে হবে অথবা আমাদেরকে কী করতে হবে, ক্ষেত্র সৃষ্টি করতে হবে। মার্কেট প্লেসে আপনি যদি আপনার পণ্য এবং সেবা আনয়ন করেন বা একটি কাজ সুচারুরূপে সম্পাদন করেন তাহলেই কিন্তু আপনি সেই যোগ্যতা অর্জন করছেন, তাহলেই কিন্তু আপনি মার্কেট প্লেসে পাচ্ছেন, যা চান তা সবই পাবেন, তার চাইতে বেশিও পাবেন। বাট ফার্স্ট অফ অল যোগ্যতার বেজে আপনাকে আপনার কাজ করতে হবে, শুধু চাইলেই হবে না, শুধু চাইলেই হবে না, চাওয়ার একটি মাধ্যম আছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, বীজের মাধ্যমে মাটির কাছে চাইতে হবে যে মাটি আমাকে এই শস্যগুলি দিন বা বৃক্ষটি দিন। সো যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি ইয়েস আই উইল বি হ্যাপি, আই উইল বি রিচ, আই উইল বি সাকসেসফুল, বাট উইদাউট কোশিশ ট্রাই এফোর্ট বা যোগ্য হয়ে ওঠা কী করে আমরা সফল হব, কী করে আমরা পাব যেটা আমরা চাই? যে বা যারাই কিছু পেয়েছে বা অর্জন করেছে তার পিছনে তার যোগ্যতা রয়েছে, তার পেছনে সেই কাবিলিয়াত সে হাসিল করেছে, সো এটা অত্যন্ত জরুরি। যাই হোক, আজকের এই শর্ট ভিডিওতে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, জাস্ট লায়েক হয়ে দেখিয়ে দিন, তারপরে দেখুন এই পৃথিবীতে যা কিছু আছে সবই আপনার আমার, আমাদের সকলের। সো অল উই নিড টু বি ক্যাপেবল ফার্স্ট, যদি আমি আপনি ক্যাপেবল হই তাহলে কিন্তু এভরিথিং ইজ পসিবল, মানুষের জন্য অসম্ভব কিছুই নয়, একদম নয়। তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে হংকং দর্শনও হচ্ছে, আমি হংকংয়ের ইয়নলুন তে দাঁড়িয়ে রয়েছি লংপিন এরিয়াতে, এবং যাই হোক আমি বিভিন্ন ভিডিওতে চেষ্টা করব এভাবে দেখানোর।
এবং অপ্রস্তুত বা প্রস্তুতভাবে ভিডিও দেব। মূল কথা হচ্ছে আপনাদের আমার সাথে একটু যোগসূত্র থাকা এবং জীবনের পথে বাঁকে বাঁকে দেখানো যে জীবন কোথায় কেমন, এবং আমরা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আমাদের কিন্তু ভালো চান্স রয়েছে অনেক কিছু করার, কিন্তু আমাদের অনেক তৈয়ারির জায়গা কিন্তু এখনও তৈরি হয়নি। আমি বলতে চাই এটা ব্যর্থহীন ভাষায়, আমরা তৈয়ার এখনও হয়নি। মানসিক, সামাজিক, ব্যক্তিগত অন্যান্য উৎকর্ষতা সব কিছু আমাদের কিন্তু পলিশ করার সময় এসেছে। পলিশ করতে হবে যদি আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদের অনেক অনেক বিষয়ে কাজ করতে হবে, অনেক অনেক বিষয় আমাদেরকে রিজার্ভ করতে হবে। সেইগুলি যদি আমরা বিশ্ব মাপের করতে পারি, তাহলে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। শুধু এটা বললেই হলো না, আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। আগে দেখতে হবে, বুঝতে হবে বিশ্বের অন্যদের যে স্কেল, কোন স্কেলে তার দাঁড়িয়ে রয়েছে, সেই স্কেলের উপরে যদি আপনাকে উঠতে হয় তাহলে তার স্কেলটা, তার সমাজ ব্যবস্থাটা, তার উন্নয়ন, সেগুলি আমাদেরকে আগে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, এবং তারপরে চ্যালেঞ্জিং মুড নিয়ে যোগ্য হয়ে বিদেশের সব দেশের সাথে প্রতিযোগিতা করে আমাদের দেশকে সম্মানের আসরে বিশ্বের দরবারে বসাতে হবে। এর জন্য আমাদের স্যাক্রিফাইসের অনেক দরকার রয়েছে, অনেক দরকার রয়েছে, ব্রেন খাটানোর অনেক দরকার রয়েছে, এবং এই ব্রেন আমাদের সকলের রয়েছে। শুধু তাই, তার মধ্যে টাইফুন, সাইক্লোন উঠানো আপনি নিজেই পারেন, তার মধ্যে সাইক্লোন উঠাতে, আপনি সাইক্লোন উঠান আপনার ব্রেনের মধ্যে, আপনার ব্রেন, আপনার পারিপার্শ্বিকতা, আপনার অভিজ্ঞতা সব কিছুর মাধ্যমে আপনাকে এমন কিছু দেখাবে যা কোনো বই আপনাকে দেখাতে পারবে না, কোনো বড় বড় মহান মনীষীও আপনাকে দেখাতে পারবে না, যেটা আপনার জন্য, আপনার বাস্তবতায়, আপনার পরিস্থিতিতে, আপনার সময়কালে, আপনার জীবদ্দশায় যেটা আপনার ব্রেন আপনাকে দেখাবে, সেটা হয়তো আজ থেকে 200 বছর আগে একজন মনীষী সেভাবে আপনাকে দেখাতে পারবেন না। তিনি তার নজরিয়া, তিনি তার দৃষ্টিকোণ থেকে যা বলার বলেছেন, শাশ্বত সত্য কিছু কথা রয়েছে, সেগুলি যেমন ঠিক, ওকে ফাইন, কিন্তু এই শাশ্বত সত্য কথাগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। এখন আপনি ব্রেন স্টর্ম করে আপনি বুঝে নেবেন সেটা ভ্যারি করে আপনার ক্ষেত্রে কীভাবে কাজে দিচ্ছে বা কীভাবে আপনি সেটাকে আপনার জীবনের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।